আসসালামু আলাইকুম সবাই, ফারহান বিডি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পটি নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার 540,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় 1979 সালে এবং শেষ হয় 1990 সালে। সেচ প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অবস্থান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দেয়ানি নামক স্থানে অবস্থান। রংপুর শহর থেকে এর দূরত্ব 160 কিলোমিটার। উত্তরাঞ্চল খরা পীড়িত এলাকা হওয়ায় তাৎক্ষণিক ব্রিটিশ আমলে 1937 সালে তিস্তা ব্যারেজটি নির্মাণ প্রকল্প পরিকল্পনা করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরু। পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু করে। 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কাজটি শুরু হয়। লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাদ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস, খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে।